চরা মুক্তাদি সাহেব, আপনার কাছে আমি একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই, যে যেটা বলছিলেন যে বিশ্বের অনেক দেশ বলতে আমি জানি না, দেখেছিলাম যে কাতারে এই রমজানকে সামনে রেখে 800 পণ্যের দাম তারা কমিয়ে দিয়েছে, এবং সবচেয়ে বড় কথা আবার শ্রীলঙ্কাতেও দেখছিলাম যে চালের কেজি 500 টাকা, এবং এই কেনটা কেন 500 টাকা হলো সেটার জন্য আবার বলা হচ্ছে 2005 সালে তৎকালীন যে সরকার ছিল তাদের অর্থনৈতিক যে কর্মকৌশলটা ছিল, পরিকল্পনা সেটা এতটাই ভুলে ভালা ছিল, এবং তাদের উন্নয়ন প্রকল্পের জন্য তারা ঋণগ্রস্ত ছিল, আপনি সবটাই জানেন, আমি বিস্তারিত আপনাকে বলবো না, সেই কারণেই কিন্তু আজকে শ্রীলঙ্কার এই অবস্থা। আমি শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের পার্থক্য করছি না, আমি কাতারের সঙ্গে পার্থক্য করছি না, কিন্তু শুধু বলছি যে আমাদের, আপনি যেটা উন্নয়নের কথা বলছেন যে ঋণগ্রস্ত হয়ে যাব কি না, কিন্তু সেই জায়গাটাতে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী তো সরকার কিন্তু বলছে যে দেশের 90% উন্নয়ন কিন্তু কাজ হচ্ছে নিজেদের অর্থায়নে, যদি নিজেদের অর্থায়নে 90% ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়ে থাকে তাহলে তো উন্নয়নের মহাসড়কেই বাংলাদেশ যাচ্ছে, তাহলে ভবিষ্যৎ কেন মনে করছেন যে অন্ধকারের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি? প্রথম কথা হলো, যদি নিজস্ব অর্থায়নের প্রকল্প হয় তার মানে এটা না যে দেশের জনগণ লাইসেন্স দিয়ে দিয়েছে কাউকে, যে জনগণের কষ্ট উপার্জিত টাকা, ট্যাক্সের টাকা আপনি উড়িয়ে দিবেন বা দুর্নীতির মাধ্যমে লোপাট করে দিবেন, এই লাইসেন্স জনগণ কাউকে দেয় না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে প্রতিটা জিনিসের একটা হিসাব আছে, আপনার ইকোনমির একটা সিম্পল টার্ম আছে, অপরচুনিটি কস্ট। আপনি যে প্রকল্পগুলি নিচ্ছেন সেই প্রকল্প, অনেকগুলি প্রকল্পই বিতর্কিত প্রকল্প। দ্বিতীয়ত হলো, আমি যেহেতু আপনার সময় কম এক কথায় শেষ করবো, সেটা হলো প্রত্যেকটা সরকারের সময় সরকারের জন্য না, মানে সিস্টেম অফ গভর্নেন্সের জন্য, দুর্বলতার জন্য কিছু দুর্নীতি থাকে। এখন যেটা হচ্ছে সেটা শাসন কাজের দুর্বলতার জন্য দুর্নীতি না, দুর্নীতি হচ্ছে দুর্নীতিটাকে জায়েজ করার জন্য, জাস্টিফাই করার জন্য সাথে কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে, কিন্তু প্রাইমা ফেসি মূল ফোকাসটা উন্নয়ন না, মূল ফোকাসটা হচ্ছে টাকা বানানো, দুর্নীতি করা, সেটার বাই প্রোডাক্ট হিসাবে কিছু উন্নয়ন হচ্ছে। যদি সেটা না হতো তাহলে বাংলাদেশে একটা রাস্তার দাম বা ফ্লাইওভারের দাম, মূল্য, নির্মাণ মূল্য জার্মানি থেকে বেশি হয় কিভাবে, আমেরিকা থেকে কিভাবে বেশি হয়, এটা কি আজব ঘটনা না? যেখানে এখানে মানুষের মাথাপিছু আয় $1100, আর আমরা যে সমস্ত দেশের কথা বলছি তাদের মাথাপিছু আয় হচ্ছে €35,000, মানে $35,00,000। তো আমরা দেশটাকে এখন যে পর্যায়ে নিয়ে যাচ্ছি, আমরা তর্ক করতে পারি আওয়ামী লীগ বিএনপি মিলে দিনের পর দিন আপনার টিভি রেটিং বাড়াতে পারে, বছরের পর বছর ধরে আরো রাজনীতির গল্পের মতো, অসমাপ্ত গল্পের মতো কথা বলতে পারেন। জি জি, এইভাবে চললে আমরা যে যে স্বপ্ন নিয়ে দেশটা স্বাধীন হয়েছে, যে দেশটা স্বাবলম্বী হবে, অর্থনৈতিকভাবে স্বনির্ভর হবে, সমৃদ্ধশালী হবে, মাথা পিছু আয় এমন একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে যাতে মানুষের জীবন মানের উন্নতি ঘটবে, আমরা কিন্তু ওই এক পা এগোবো, তিন পা পিছাবো, যদি যদি এই নিগড় থেকে বের হওয়া না যায়। তো এই যে এক পা আগাবেন, তিন পা পিছাবেন, অর্থাৎ সবাই চান যে একটা ঐক্যমত্যের ভিত্তিতে কিংবা সকলে মিলে দেশটাকে ভালো করা, এটাই যদি সব রাজনৈতিক দলের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তো আপনাদের সেই উদ্দেশ্যটাকে জনগণ দেখতে পায় না কোথাও, কোথাও তো না না। আমাদের উদ্দেশ্য পরিষ্কার, আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা এখন দুর্বৃত্তের কবলে পড়েছি, এই দুর্বৃত্তপনার হাত থেকে দেশটাকে উদ্ধার করলেই স্বাভাবিক গতি প্রকৃতি ফেরত আসবে, স্বাভাবিক অর্থনৈতিক ব্যবস্থাপনা ফেরত আসবে, দেশের জনগণের মর্যাদার পূর্ণ আচরণ হবে জনগণের সাথে, যেটা স্বাধীন দেশের নাগরিকের প্রাপ্য। সেই কাঙ্ক্ষিত জায়গায় না পৌঁছানো পর্যন্ত আপনি উন্নয়নের চিন্তা করে লাভ নেই, ওই সেটি আকাঙ্ক্ষাই থেকে যাবে। আমার আবার আমি শেষ করেও শেষ করে আনতে পারলাম না আফজাল ভাই, আমি আপনার কাছে যেতেই হবে, একটা ছোট্ট প্রশ্ন, দুর্বৃত্তের খপ্পরে বাংলাদেশ। আসলে দুর্বৃত্ত তারিত যে সমাজটা ছিল সেই জায়গা থেকে বাংলাদেশ তো বেরিয়ে আসছে, বাংলাদেশে দুর্বৃত্ত মানে সৃষ্টি করেছিল, প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল বিএনপি, এবং তার তো জ্বলন্ত উদাহরণ আমরা দেখি, এবং মানুষের জীবন সংহার করেছে, তারা অগ্নিসন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে, স্কুলে যেতে পারে নাই, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, তারা নির্বাচনী অফিসারকে হত্যা করেছে, তারা এদেশে ভোট ভোটের কেন্দ্র পুড়িয়ে দিয়েছে। সুতরাং এগুলো দুর্বৃত্তায়নের যে সামগ্রিক ব্যাপার, এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকারের সর্বোচ্চ আনুকূল্যে
প্রধানমন্ত্রীর পরিবার বাংলাদেশে দুর্বৃত্তায়ন করেছে, সুতরাং সেই মানুষদের কথায় দুর্বৃত্তায়ন বাংলাদেশে আছে এটি তো মানুষ বিশ্বাস করবে না। আর যেটি হলো যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগুলো দৃশ্যমান, দেশের মানুষের ব্যক্তিগত মানে পার ক্যাপিটাল ইনকাম বেড়েছে, বাংলাদেশের মানুষের জীবনযাত্রা উন্নয়ন হয়েছে, গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, নারীদের জীবনযাত্রা উন্নয়ন হয়েছে, সামগ্রিকভাবে বাংলাদেশের যে মানুষের যে মানে জীবন যাপনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ মানে এগিয়ে যাচ্ছে এটি তো আজকে দৃশ্যমান। এবং পৃথিবীর সরকার প্রধান রাষ্ট্রপ্রধান তারাও কিন্তু বাংলাদেশের যে উন্নতি অগ্রগতি করোনা মহামারী কালেও যে দেশের প্রবৃদ্ধি যেভাবে ধরে রেখেছে এবং আগামী দিনে সেই প্রবৃদ্ধির যে উন্নয়ন হচ্ছে এবং সেটি কিন্তু খুবই ঈর্ষণীয়। এবং এই কয়েকদিন আগেও যে 1320 মেগাওয়াটের পায়রা সেতু উদ্বোধন হলো, বিএনপি কোন লজ্জায় কথা বলে যে তারা বাংলাদেশে যখন আমরা 4200 মেগাওয়াট 2042 মেগাওয়াট রেখে আসলাম, 3200 মেগাওয়াট থেকে আমরা 4200 মেগাওয়াটে আমরা রেখে আসলাম, সেই বাংলাদেশে কিভাবে এই অপশক্তি এখন দেখে না চোখে যে 25,000 মেগাওয়াটের বিদ্যুৎ বাংলাদেশে আছে, বাংলাদেশ আছে টানেল যুগে প্রবেশ করেছে, স্যাটেলাইটের যুগে প্রবেশ আমরা অন্য আরো একদিন নিশ্চয়ই আবার বসবো।